তো কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইনফরমেটিভ ব্লগ বলতে পারো, যে কীভাবে তুমি মোটো ব্লগ করতে পারো গোপ্রো থেকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিবাডি, আই এম শৌভিক ফ্রম এনবিবি কলকাতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল শৌভিকস ব্লগ। তো চলো ফার্স্ট অফ অল তোমায় দেখিয়ে দিচ্ছি যে একটা মোটো ব্লগ সেট আপ বানাতে কী কী মেটেরিয়াল লাগছে। চলো তো দেখো, একটা মোটো ব্লগ সেট আপের জন্য তোমার যে জিনিসগুলো লাগবে সেইগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল লাগবে একটা GoPro, একটা GoPro অ্যাডাপ্টার, একটা কেস, আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা মাইক। আর তাছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা হেলমেট, তো অবভিয়াসলি লাগবে। আর একটা চিন মাউন্ট লাগবে, আর চিন মাউন্ট আমার লাগানো রয়েছে। আর বাকি যা যা জিনিস সেখানে এখন ফিটিং করতে হবে, তো সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, মোটো ব্লগ করতে গেলে যে ক্যামেরাগুলো দরকার সেগুলো তো বেশি গেলে কী জিনিস থাকবে, একটা জিনিসটা ছোটো হবে, ভালোভাবে ফিট করতে পারবে, এবং স্টেবিলাইজেশনটা খুব ভালো হওয়া দরকার সেটাতে। আর এছাড়া থাকবে একটু ওয়াইড অ্যাঙ্গেল, তাহলে সেটা আর হ্যাঁ অবভিয়াসলি কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। তো তার জন্য বাজারে কিন্তু GoPro থেকে আমার চোখে এখনও সেরকম ভালো জিনিস এখন আসেনি। আর এটা একটু একটু হাই রেঞ্জের, এটা আমার না, সেটাই প্রত্যেক ব্লগে মোটামুটি বললি যে এটা আমার না, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে বললে আমি এখন আকাশদার কাছ থেকে এটা নিয়ে কাজ চালাচ্ছি আপাতত। তো এটা আমাকে এখন অনেক ব্লগ বানাতে সাহায্য করছে। এটা তো আর এমনি লাগাতে পারবে না, এটা তোমার একটা কেসের মধ্যে লাগিয়ে সেটা লাগাতে হবে, তাই না? তো এটা কী লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, অবভিয়াসলি তো জানি তোমরা জানো সবই, তাও দেখিয়ে দিচ্ছি একবার ভদ্রতার খাতির। তো দেখো, আমি আগে এক সময় এটা লাগাতে পারতাম না ঠিকই, জাস্ট ধরবে এভাবে এভাবে ধরবে। আর এখানে যেটা গোপ্রোটা থাকে, এখানে একটা দেবে ঢাকনা থাকে যেটা দেওয়া থাকে, সেটা খুলে নিতে হবে, নাহলে কিন্তু এখানে যে কেসের যেটা দেওয়া থাকে সেটা লাগাতে পারবে না। তো এটা আমি খুলে নিয়েছি আলাদা করে, জাস্ট এখানে যে জিনিস ভালোভাবে দেখে নেবে যে অ্যাঙ্গেল কোনটা কীভাবে লাগাতে হবে, জাস্ট এভাবে ছেড়ে দাও, আরামসেও ঢুকে যাবে, ও ঢুকে ফিট হয়ে যাবে। দেখো ফিট হয়ে গেছে, এবার আমাকে এরপরে এই জিনিসটা লাগিয়ে দেবো, জাস্ট স্লাইড করে ঢুকিয়ে দাও। এই ঢোকে না কেন, ইয়েস সেট হয়ে গেল, পুরো সেট, GoPro রেডি। আর এটা লাগিয়ে দাও হালকা করে, এরপরে আমাদের ঢুকে দেবো অ্যাডাপ্টার, ঢুকিয়ে দাও। আর এটা এখানে লাগিয়ে দাও যাতে সব কিছু ঠিকঠাকই আসে, ঠিক আছে। GoPro এখন তৈরি, তো এটাকে এখন সাইড রেখে এবার আমাকে এখন হেলমেটটাকে মাইক লাগাতে হবে। আর দেখো, আমি যে মাইকটা ইউজ করি এটা হচ্ছে মৌনোর মাইক। হ্যাঁ, এটা বক্সে দেখা যাচ্ছে, তোমাদের চিনতে সুবিধা হয় যে যদি তোমাদের কোনো অ্যামাজনে সার্চ ফার্চ করতে হয়, কারণ এই মাইকটা কম দামের মধ্যে বেস্ট মাইক বলবো এখনও অবধি মোটো ব্লগের জন্য। কারণ দেখো, মাইক তো এটাই হচ্ছে মৌনো মাইকটা, মাইক তো অনেক পাবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে এই GoPro যে অ্যাডাপ্টারটা থাকে সেখানে কিন্তু মাইক যে জ্যাকটা সেখানে কিন্তু সব মাইক সাপোর্ট করতে পারে না, তার জন্য এক্সট্রা একটা অ্যাডাপ্টার কিনতে, যেটা রোডের পাওয়া যায় খুব ভালো কোয়ালিটি, সেটা শুধু ওই অ্যাডাপ্টারটুকু দাম নেবে হচ্ছে 1000 টাকা। আর তুমি আর ভাবো, এই মাইকটার সাথে তোমাকে এখানে লাগানোর জন্য যে একটা ছোটো অ্যাডাপ্টার লাগবে সেটা এরা দিচ্ছে মাত্র 300 টাকায় পুরোটা মাইকটার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা কিন্তু এখানে লাগবে, না হলে কিন্তু তুমি মাইকটা লাগাতে পারবে না। এইভাবে ফার্স্ট অ্যাডাপ্টার লাগবে, দেন এই মাইকটা তুমি এখানে লাগিয়ে দেবে। আর এই মাইকটা কিন্তু মোবাইলেও ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ভাবো, এটাতে আমি এই জন্য কিনেছি কারণ আমি ফার্স্ট অফ অল মোবাইল থেকে মোটো ব্লগ করতাম, করেছি দুই একটা, তারপর মোবাইলটা খারাপ হয়ে গেছে, এখন সেরকম ইউজ করতে পারছি না। দাদা সেদিন এটা নিয়েছিলাম বলে কিন্তু আমি এখন GoPro ইউজ করতে পারছি, এটা কিন্তু ভাববার বিষয় না, হলে কিন্তু প্রিয় বিশ্বাস। তো এইভাবেই লাগাতে হবে, আর এইখানে পুরোটা লাগিয়ে দাও, নাহলে কিন্তু জাস্ট আসবে না। এবার হচ্ছে সেটিং পুরো, আর এটা তাকে লাগিয়ে দিলাম পাগল মতো। তো এটাকে আমি হেলমেট লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়। ফার্স্ট অফ অল এখানে আমাকে কিন্তু একটু একটু দাম দিয়ে হেলমেট না কিন্তু এগুলো লাগাতে পারবে না, কারণ সেগুলোর প্যাডিং খুলতে পারবে না। এটা যেহেতু প্যাডিং খোলা যায় সব থেকে কম দামে আমার কাছে এখন বেস্ট হেলমেট এটা বলতে পারো। তো এটা ফার্স্টে এখানে ঢুকিয়ে দাও, ফার্স্টে মাইকটা লাগাবে, কারণ মাইকটা না লাগালে বুঝতে পারবে না কতটা তার বাইরে রাখতে হবে, মাইকটা তো নড়াচড়া করবে না। আর আমি যেটা এখন প্রেফার করছি, মাইকটা না এমন একটা জায়গায় রাখবে যাতে এটার উপর তো একটা দিয়ে দিচ্ছে ঠিক আছে, ওতে তোমার সাউন্ড ক্লিয়ারলি আসে, কিন্তু আর একটু ভালো আসবে যদি তুমি এটাকে প্যাডের মধ্যে ঢুকিয়ে দাও। আমি যেরকম এই প্যাডের মধ্যে এটা প্যাডের মধ্যেই রাখি, কারণ ওই জন্য এখন আমার সাউন্ড কোয়ালিটি অনেকটা ভালো আসে অন্য অন্য সময় থেকে। তো আমি একটু ভালো করে সেট করি, দাঁড়াও একটু, তোমাদের সবাই বলে দিচ্ছি, একবার চিন্তা নেবে না, চিন্তা নেবে না, সব ইজ হিয়ার, এক ঢোক ঢোক। এবার আমাকে মাইক লাগাতে হবে, এবার তোমরা কিন্তু মাইকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যখন GoPro লাগাচ্ছি না, এবার লাগিয়ে দেখাবো হয়তো, কিন্তু আর আমি যেখান থেকে নিই যেটা হচ্ছে এখানে ভিতর থেকে নিয়ে নিই, বাট আমি এখন অতটা নেবো না, আমি জাস্ট কিছুটা বাইরে রেখে এটা ঢুকিয়ে দেবো এই প্যাডের পিছনে, লুকিয়ে পড়বে প্যাডের পিছনে এটা, তারপরে আবার আটকে দেবো এদের জেলে, আবার এরপরে এখানে একটু ঢুকিয়ে দেবো, আবার ঢুকে যাও বন্ধু, ঢুকো ঢুকো, একটু বদমাশি করে ঢুকতে চায় না আর কি,
বাট কোনো প্রবলেম নেই, আমি ঢুকে দেবো ঠিক টাইম মতো। এইবার এতটা যে তার বাইরে থেকেছে, তোমরা কী করতে পারো, জাস্ট এটাকে ভালোভাবে গুটাও, দাবিট ঘুটি নিয়ে জাস্ট ধরে পিছনে দেখবে, প্রত্যেকটা হেলমেট পিছনে না প্রচুর অনেকটা জায়গা থাকে এক্সট্রা। খোলে না গেলে না, লজ্জা পাচ্ছে একটু, দাঁড়াও। এখানে অনেকটা জায়গা আছে, জাস্ট হালকা করে এটা ঢুকিয়ে দেবো এখানে, কোনো চিন্তা করার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আইও ওটা হোক, তোমার নিয়ে আমাদের রেডি, কষ্ট হয়ে গেছে লাগাতে লাগাতে, দেখতে পাচ্ছ রেডি আছে। এখানে আমাকে জাস্ট এখানে গোপড়া লাগবে এই জায়গাটা, তারপরে এটা টুক করে ঢুকিয়ে দেবো, টুক করে ব্লগিং শুরু হয়ে যাবে। আর এই ছিল, আর তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি যখন এনেছি, দাঁড়া এক সেকেন্ড। এখানে তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট লাগাচ্ছি, আর কিছুই না, যে কেমন কী সিস্টেম, আরও পুরো একবার ফুল, তোমাদের জন্য কোনো মনের কোনো প্রশ্ন না থাকে, দেখাচ্ছ তোমাদের জন্য কত কিছু করি। এবার তোমার একটু কী করতে হবে, তোমার একটু সাবস্ক্রাইব করতে হবে, আর কিছুই না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর একটু লাইক করতে হবে, তারাও লাইক পরে করবো, আগে ঢুকাই নিয়ে গেলো। দেখো গোপ্রো লাগালে তো হবে না, এবার তোমাকে এই অ্যাডাপ্টারটা লাগাতে হবে, সেটা তুমি মানে ভুলে যাচ্ছিলে, তোমরা হয়তো অ্যাডাপ্টার নেবে, জাস্ট এখানে বুঝে দাও যেখানে মাইক লাগানোর জায়গা, ব্যাস। তারপরে আরে মাইক কই, তারপরে মাইকটা জাস্ট এখানে হালকা করে গুঁজে দাও, এই ফাঁকা যেন না থাকে, কারণ অনেক সময় মনে হতে পারে যে ফাঁকা আছে, বলে ফার্স্টের দিন আমিও দুবার ভুল করেছি এরকম, যে ফাঁকা হয়েছিলাম সেট হয়ে গেছে, কিন্তু সেট হয়নি, এটা পুরোটা গুঁজবে, ব্যাস। তোমার মোটর ব্লগ রেডি, এবার তুমি বেরিয়ে পড়ো গাড়ি নিয়ে। তো এটাই ছিল কীভাবে তুমি মোটর ব্লগ সেট আপ বানাবে, যতটা পেরেছি তোমাদের আশা করি বুঝতে সমস্যা হবে না, যা যা বলে দিয়েছি যেভাবে দেখিয়েছি তোমাদের। বাট আমি বলছি বলে তোমরা করবে কেন, তো তোমাদের জন্য তার জন্য একটু প্র্যাকটিক্যাল করে দেখানো উচিত, তাই না? আমাদের যে লালটুস দেখছো, লালটুসের পিঠে চড়ে আবার বেরোবো যখন, গোপ্রো একদম পুরো এই সেট আপ নিয়েই বেরোই আমি, এই সেট আপ নিয়ে বেরিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে কেমন কোয়ালিটি আসে, ভিডিও কোয়ালিটি কেমন আসছে, বা সাউন্ডের কোয়ালিটি কেমন আসছে, বিশেষ করে সাউন্ডের কোয়ালিটি অবভিয়াসলি দেখতে হবে তোমাদের। আর 50-60-70 জন গাড়ি চালাচ্ছে, তখনও তো একটু সাউন্ড একটু কেটে কেটে আসে, বাট সেটাও আমি তোমাকে দেখাবো যে 60-70 গাড়ি চালায় এইভাবে কোনো সমস্যা আসছে কি না। তো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য যে কেমন কোয়ালিটি আসে তার জন্য আমি বেরিয়ে পড়েছি। এখন বিকাল হয়েছে, জাস্ট খেয়ে দিয়ে উঠে আমি বেরিয়েছি, তো পেটে খাওয়াগুলো ঠিক এরকম এরকম করে আপ ডাউন করছে। আর দেখো এবার যদি একটু হাই স্পিডে মোটামুটি 50-60-70 যদি আমাকে দেখাতে হয়, তো আমাকে ভালো রাস্তা যেতে হবে, আর ভালো রাস্তাতে আমার এখন যেতে অনেক সময় লাগবে। তো আমি যা চেষ্টা করছি, 100-150 যদি ফাঁকা থাকে তো একটু তোমাদের দেখাতে পারবো, আর না হলে মোটামুটি জাস্ট সাউন্ড কোয়ালিটি নিয়ে এখন খুশি থাকো। আর এরপরে যখন আমি কোথাও ব্লগ মানে কোথাও বেরোবো তখন তোমাকে দেখিয়ে দেবো। আর এখন আমি রয়েছি মাইকেল নগর, আর মাইকেল নগরের সামনে দূরে দেখা যাচ্ছে ওই যে আমাদের এয়ারপোর্ট, যেখানে আমি আর শুভ এয়ারপোর্টের পাশে মানে যশোর রোডের পাশে আমরা বসে গল্প করতাম, সেটা তোমাদের জাস্ট আগের ব্লগে আমি তোমাদের শেয়ার করছিলাম। আর এই যে সুন্দর রাস্তা দিয়ে এখন আশা করি ফাঁকা থাকার মানে যদি ডান দিকে যাই আমি, এখন তো ডান দিকে গেলে আশা করি ফাঁকা থাকবে। আর এই হচ্ছে সেই মাইকেল নগরের মাঠ, যেখানে এখন বাচ্চারা খেলাধুলো করছে, শিখছে, তার পাশে গার্জেনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার ছেলেটা কি খেলা শিখতে পারবে কি পারবে না। ওকে ওকে, তো আমি হচ্ছি ডান দিকে আগে যাই, কারণ ডান দিকে আশা করা যায় একটু ফাঁকা থাকবে রাস্তা, মানে কলকাতা দিকে যাই এখন। আর তো আমাকে ওই সামনের থেকে সিগন্যাল থেকে আমাকে বাঁদিক নিতে হবে, আর দেখতেই পাচ্ছ আশা করি, হ্যাঁ রাস্তা একটু ফাঁকা আছে। ও আজকে সরি, আজকে তো রবিবার তাই না, তো আজকে রাস্তা ফাঁকা থাকার চান্সটাই বেশি। তো দাঁড়াও সিগন্যালটা দিক, তারপরে আমি যাচ্ছি ওপাশে। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি আমার ভাইজার খোলাই রয়েছে, তো ভাইজার খোলা রেখে এখন আমার গাড়ি চদর তোলা যায় তুলি, তারপর দেখি কতটা যাচ্ছে গাড়ি। ওকে দেখতে থাকো। আর এই যে বাদিক দেখতে পাচ্ছ আমাদের এয়ারপোর্ট, এখানে আমাদের 40-এর বেশি তুলতে বারণ করছে, কিন্তু এখানে ঠিক আছে আমি 40 কন্ট্রোল করার চেষ্টা করি। আর এখন 50 রয়েছে, একটু নামাবো, এই তো 48, ঠিক আছে এটুকু ছাড় পাওয়া যায় আশা করি রাস্তাঘাটে। আর এখানে দুই বন্ধু মারপিট করছে যে কার সিং ভালো, ঠিক আছে। আর আমাদের দেখতে পাচ্ছ যে সূর্যি মামা আজকের জন্য বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই সিগন্যালটাও আমাদের এখন ক্লিয়ার দিয়ে দিয়েছে, তো শিং শিং করে বেরিয়ে যাবো, শিং শিং না শ্যাং শ্যাং করে। ওকে তো চলো, আর আশা করি তোমাদের বুঝতে পারছো যে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, 50 চলছে, আচ্ছা এখানে 50 দিয়ে দিয়েছে, তো দেখি চলো একটু রাস্তাঘাটে ধুলো ধুলো আছে যেহেতু এয়ারপোর্টে কারে বাসা আরন ফাইভ ফোন ফাইভ আর পাশে আমাদের, ঠিক আছে আমার লালটুসে কম জোরে থাকতে চলে না, মানে আমার আর আমার লালটুস ঠিক আছে আমার জন্য, কারণ আমার সত্যি বলতে গেলে অতটা ওই শ্যাঁ করে ভাগাবো স্পোর্টস বাইক অতটাও পছন্দ না আমার, বেশি অ্যাডভেঞ্চার ট্যুরের বেশি ভালো লাগে, যাই না কেন।
তো দেখো যেহেতু আমি এই মুহূর্তে তোমাদের আমি একটু জোরে চালিয়ে দেখাতে পারছি না যে কলটি কেমন আসে, তো আমি এবার এতক্ষণ তো ভাইজার খোলা আছে চালিয়ে দেখালে, এবার তো একটু ভাইজার নামিয়ে দেখি তোমাদের, দেখাচ্ছি তোমাদের যে কোয়ালিটি কেমন আসছে। ওকে লেটস ডু, আমি একটু জাস্ট বালি ব্রিজ এটা কী বলে নিউজ যাই না, তো তার উপরে তো জাস্ট উপরে উঠে যাচ্ছি দেখার জন্য, যাই না এই কাকা কাকা কেন দাঁড়িয়ে দিলো, মনে হয় বেশি লোড নিয়ে যাচ্ছে। আর এই যে টার্নিংগুলো আমার যে কি দারুণ লাগে জানো না, সিরিয়াস। তো তোমাদের কেমন লাগে অবভিয়াসলি জানিও, আর আর কি বলবো, তোমরা ধারণা পেয়ে গেছো যে কেমন কোয়ালিটি আসবে, আর যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এরপরেও, যে মোটর ব্লগের উপরে যদি কিছু প্রশ্ন থাকে, যদি জেনে থাকে সেটা অবভিয়াসলি তোমাদের জানাবো। আর ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাবে অন্য কোনো ব্লগে। তোদিন ভালো থাকো, সুস্থ থাকি, সবটা দেখে এই চলো। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা আসলে খুব ভালো লেগেছে। ওকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে, কারণ এই চ্যানেলে কিন্তু সেরা সেরা মোটর ব্লগ আসবে, মানে এখনও আসেনি কারণ আমি বেরোতে পারছি না ঠিক করে। তো দ্যাটস হোয়াই আমি কিছু করতে পারছি না বন্ধুরা, আই এম সো সরি, কিন্তু তাড়াতাড়ি আসবে, কথা দিচ্ছি আমি। টাটা, বাই বাই। তো চলো দেখো, চন্দ্র করে দিন, টাটা।